এবং এই মুহূর্তে মাঠে প্রবেশ করতে যাচ্ছে কেনিয়া, আফ্রিকান দেশ কেনিয়া। ক্রিকেটে একটা সময় প্রবল প্রতিপক্ষ ছিল বাংলাদেশের। 97 আইসিসি ট্রফিতে মালয়েশিয়ার কোয়ালালামপুরে ক্লাব মাঠে আক্রমণ কোম্পানি নাটকীয়ভাবে 2 উইকেটে হারিয়ে কেনিয়াকে হারিয়ে ষষ্ঠ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে অনেক দিন পর সেই কেনিয়ার বিরুদ্ধে আবারও বাংলাদেশের মোকাবেলা। তবে এবার আর ক্রিকেট নয়, জাতীয় খেলা, কাবাডির এই ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের ফাইনালে। এবং তাদের পরে এক ঝাঁক ম্যাচ অফিসিয়াল যারা এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন, এবং একই সাথে লাল সবুজের পতাকা বাহনে তহিন তরফদারের নেতৃত্বে লাল সবুজের বাংলাদেশ দল গ্রুপ পর্বে সবগুলো ম্যাচে জয়লাভ করে একমাত্র অপরাজিত দল হিসেবে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ। 1974 সালে বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতীক কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা, যেটির পূর্ব নাম ছিল হাডুডু। তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সকলের পক্ষ থেকে স্যারকে অভিনন্দন এবং শুভেচ্ছা। একই সাথে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার। উপস্থিত আছেন টুর্নামেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশন গাজী মোজাম্মেল হক। তবে আমরা একেবারে প্রথম দিন থেকে মিস করছি টুর্নামেন্টের সপ্রদ্রষ্টা, যার ঐকান্তিক প্রচেষ্টা, যার স্বপ্নের বাস্তবায়নটা হচ্ছে অন্তত এই মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2021, কাবাডি ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশের গর্ব, পুলিশের অহংকার, ইন্সপেক্টর ডিআইজি ঢাকা রেঞ্জ, যিনি হলেন প্রধান পৃষ্ঠপোষক বঙ্গবন্ধু কন্যা, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। প্রথম রেড, প্রথম অ্যাটাক, আরদুজ্জামান মুন্সি দলের সবচেয়ে ভাইটাল খেলোয়াড়। টুর্নামেন্টের গ্রুপ পর্বে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন আরদুজ্জামান মুন্সি, যিনি এই মুহূর্তে আক্রমণে বাগেরহাটের ছেলে, বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড়। তিনি এই মুহূর্তে তিনি রেড করছেন প্রতিপক্ষের দুর্গে। প্রথম আক্রমণ থেকে বাংলাদেশ দল পয়েন্ট নিতে পারবে কিনা দেখার বিষয়। বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং টসের ফেসবুক পেজে আসছে এই ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার। কমবক্সে কুমার কল্যাণ, আপনাদের সবার জন্য শুভকামনা। প্রথম আক্রমণ থেকে বাংলাদেশ দল পয়েন্ট নিতে পারেনি। কেনিয়া দলের আক্রমণ, ড্যানিয়েল আমন্দে লম্বা খেলোয়াড়, এবং এই জায়গাটায় কেনিয়া কিন্তু এগিয়ে থাকবে বাংলাদেশের থেকে। তার কারণ হচ্ছে যারা দীর্ঘতায় খেলোয়াড়, লেগ টাস এবং হ্যান্ড টাসে পয়েন্ট নেওয়ার তাদের সুযোগ থাকবে। তবে ব্লকিং, সুপার ব্লক, একেবারে প্রথম আক্রমণে বাংলাদেশ দলের উজ্জীবিত নৈপুণ্য। প্রথম পয়েন্ট ব্লকিংয়ে বাংলাদেশ 1-0। প্রথম পয়েন্ট ফাইনালে একমাত্র অপরাজিত দল বাংলাদেশ টুর্নামেন্টে, যারা এখনো পর্যন্ত 4 ম্যাচের সবগুলিতে জয়লাভ করেছে 4টি দলের বিপরীতে। গ্রুপ পর্বের ম্যাচে এই কেনিয়াকে হারিয়েছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই ম্যাচে 32-29 পয়েন্টের ব্যবধানে। বাংলাদেশ দলের আক্রমণ, এই মুহূর্তে বাংলাদেশ দল মোহাম্মদ জুয়েল, তিনি আক্রমণ করেছিলেন। মোহাম্মদ জুয়েল টাঙ্গাইলের ছেলে, বাংলাদেশ পুলিশের খেলোয়াড়। বাংলাদেশ পুলিশ থেকে অনেক প্রতিভার বিকাশ হয়েছে বাংলাদেশের কাবাডি জগতে, এবং বাংলাদেশ পুলিশ বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে টপ লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছে, পুলিশ ফুটবল অ্যাথলেটিক ক্লাব নামে। কাবাডিতেও পুলিশের নারী দল অত্যন্ত শক্তিশালী। হ্যান্ড টসে পয়েন্টের আবেদন করছেন চেস নাম্বার 8 জেমস নামাবা, এবং সেক্ষেত্রে দলীয় ক্যাপ্টেনকে আউট করলেন তহিন তরফদার, তাকে যেতে হচ্ছে ডাগ আউটে। এক একজন খেলোয়াড়কে স্পর্শ করা মানেই তিনি আউট হয়ে যাবেন, সেক্ষেত্রে প্রতিপক্ষ দল 1টি পয়েন্ট পাবে।
লাস্ট ম্যাচে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেরা খেলোয়াড় এবং জাতীয় দলের জাতীয় কাবাডির সুপারস্টার খেলোয়াড় মুম্বাই এবং পাটনার দুটো আয়োজন ছিল প্রো কাবাডি লীগ ভারতীয়দের সেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখান সাতক্ষীরা ছেলে বিজেপির খেলোয়াড় জাকির হোসেন প্রথম আক্রমণটা জাকিরের কল্যাণে এটি তার প্রথম রেড প্রতিপক্ষের বিরুদ্ধে তবে শেষ পর্যন্ত নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ দল ইতিমধ্যে পয়েন্ট লাভ করেছে বাংলাদেশ দল তিন কেলিয়া এক প্রথম পয়েন্টটা আসে বাংলাদেশের ফাইনালে আবার ওমন্দি তিনি আক্রমণে ওমন্দি কিন্তু আগের বার ধরা খেয়েছিলেন এবার আর অবশ্য তিনি শেষ পর্যন্ত একজনকে আউট করতে পেরেছেন আরেকটি পয়েন্ট কেনিয়া দুই বাংলাদেশ তিন প্রথমার্ধের খেলা সবে মাত্র শুরু হয়েছে আরদুজ্জামান মুন্সি শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স দেখালেও শেষ দিকে এসে মাথায় কিছু আঘাত পেয়েছিলেন এখন তবে ইতিমধ্যে তিনি পূর্ণ সুস্থতা লাভ করে ফাইনালে নিজেকে প্রস্তুত করেছেন আমরা আশা করছি উজাড় করে দেবেন ওহো একটু ভুল বোঝাবো যে একটু ভুল বোঝাবো যে সেখানে টেকনিক্যালি গত ম্যাচে অর্থাৎ শ্রীলঙ্কার বিরুদ্ধে হিরো ভিক্টর ওয়াঙ্গো তিনি আউট হলেন ব্লক করতে গিয়ে তিনি কিন্তু ধরাটা পড়েছেন তুমুল উত্তেজনা ম্যাচে শুরু থেকেই বাংলাদেশ ফাইভ কেনিয়া থ্রি এই মুহূর্তে কেনিয়া দলের আক্রমণ সাত নম্বর জার্সিধারী খেলোয়াড় মনিরুল চৌধুরীকে আউট করেছেন সেক্ষেত্রে চেস নাম্বার টেন হুন্দাই আদিয়াম বদলেও ক্যাপ্টেন একটি পয়েন্ট লাভ করলো কেনিয়া পয়েন্ট র্যাঙ্কিংয়ে কেনিয়া দল রয়েছে ষষ্ঠ স্থানে পক্ষান্তরে বাংলাদেশ পঞ্চম স্থানে ওয়ার্ল্ড কাপ শেষে র্যাঙ্কিংটা প্রকাশিত হয় আরদুজ্জামান মুন্সি তুল্যমূল্য লড়াই শুরু হয়ে গেছে ইতিমধ্যেই গ্র্যান্ড ফাইনাল আরদুজ্জামান মুন্সি নিজেরাই ম্যাচের শুরুতে ডিফেন্সে কিছুটা হলেও একটা ফাটল আমরা দেখছি ক্যারিয়ার এবং সেক্ষেত্রে সেই ভিক্টর ওয়াঙ্গো তিনি আবারও কাটা পড়লেন আরও একটি পয়েন্ট পেল বাংলাদেশ এবং বাংলাদেশের সংগ্রহ এই মুহূর্তে ছয় কেনিয়া চার দু পয়েন্টের অ্যাডভান্টেজ এটা অবশ্য তেমন একটা বেশি নয় কারণ একটা রেডেই কিন্তু একাধিক পয়েন্ট নিতে পারে যে কোনো দল ফাইনাল ম্যাচ প্রথম কোনো আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বাংলাদেশ দল স্বর্ণ বা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে সেই প্রতীক্ষার প্রহর গুনছে অন্তত টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ১৭ কোটি বাঙালি দেশের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ জনসাধারণ প্রত্যেকেরই চোখ রয়েছে এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অন্তত ক্রিকেটের ব্যর্থতা যদিও যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় মুজিব বর্ষে যদিও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা ফুটবলে প্রায় জিততে জিততে হেরে যাই
শ্রীলঙ্কায় নেপালে অনুষ্ঠিত ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। অ্যানাদার সুপার ব্লক, এক পয়েন্ট বাংলাদেশ। চার নম্বর জার্সি ধরে খেলে প্যাট্রিক কাটে পড়েছেন। বাংলাদেশের সংগ্রহ বাড়ল, বাংলাদেশ সাত কেনিয়া চার। চলছে প্রথমার্ধের খেলা, ফাইনাল ম্যাচ, তীব্র উত্তেজনা গ্যালারিতে। বাংলাদেশ বাংলাদেশ উল্লসিত ধ্বনি। আরদুজ্জামান মুন্সি নৌবাহিনীর খেলোয়াড়, জন্ম বাগেরহাটে এবং মুম্বাইতে অনুষ্ঠিত ভারতের সবচেয়ে ভাইটাল যে কাবাডি লীগ, প্রো কাবাডি লীগে খেলবার অভিজ্ঞতা আছে এবং তাকে দিয়েই অন্তত প্রতিপক্ষের বিরুদ্ধে একাধিক পয়েন্ট সংগ্রহের একটা প্রয়াস। বাংলাদেশ দলের প্রশিক্ষক, ইন্ডিয়া থেকে আগত কোচ সাজুরাম গায়েত এবং বাংলাদেশের রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে সুমিমল দাস, আব্দুল জলিল। টোটাল একটা টেকনিক্যাল কোচিং স্টাফ বাংলাদেশের এবং জনাব ই প্রসাদ রাও টেকনিক্যাল ডাইরেক্টর, ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশন, ইন্ডিয়ান কাবাডি ফেডারেশন, একই সাথে বাংলাদেশ কাবাডি ফেডারেশন সর্বাত্মক সহযোগিতা তিনিও করছেন বাংলাদেশের কাবাডিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সরাসরি সম্প্রচার আসছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং টাসের ফেসবুক পেজে। ডুয়া ডাইরেটে রেডার চেস নাম্বার টু পুলিশের মোহাম্মদ জুয়েল, একটি পয়েন্ট লাভ করলো ব্লকিং এ, সেক্ষেত্রে কেনিয়া, কেনিয়ার আরো একটি পয়েন্ট যুক্ত হলো, সেক্ষেত্রে কেনিয়ার পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ। বাংলাদেশ সাত। চিত্রাকর্ষক একটা ফাইনাল, প্রথমার্ধের খেলা চলছে, যথেষ্ট উত্তেজনা এই ফাইনালকে কেন্দ্র করে। দুটো দলই কিন্তু, দুটো দলের ক্যাপ্টেনই কিন্তু শিরোপা ঘরে তোলবার আশাবাদ ব্যক্ত করেছেন এই মুহূর্তে কাবাডির সুপারস্টার বিজেপির জাকির হোসেন। দুবার খেলেছেন প্রো কাবাডি লীগ, অনেক বেশি অভিজ্ঞতারই, সেই অভিজ্ঞতাকে নিংড়ে দিয়ে পয়েন্ট আনলেন বাংলাদেশের জন্য। আরও একটি পয়েন্ট, বাংলাদেশ আট কেনিয়া ছয়, অ্যাডভান্টেজ দু পয়েন্টের। ভিক্টর ওয়াঙ্গো টলম্যান লেগ টস এবং হ্যান্ড টসে অনেক বেশি পারদর্শী তিনি, যেটার প্রমাণ তিনি রেখেছিলেন লাস্ট ম্যাচ, যেটা গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয় কোয়ালিফায়ার ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। শেষ ৩০ সেকেন্ডে দুর্দান্ত ফিনিশ এবং তার সেই শেষ রেইডটাতে দুটো পয়েন্টের সুবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে 37-36 পয়েন্টের ব্যবধানে জিতে ফাইনাল কনফার্ম করে কেনিয়া দল। এবারে বাংলাদেশের আক্রমণ, চেস নাম্বার সিক্স সবুজ মিয়া, ময়মনসিং মুন্সিগঞ্জে জন্ম, ঘরোয়া কাবাডি লীগে খেলেন তিনি বিজেপির হয়ে। এই মুহূর্তে তিনি রয়েছেন আক্রমণে রেইডের, সবুজ মিয়া, এবং নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছে প্রতিপক্ষ দলকে রেড করবার জন্য। কেনিয়া দলের আক্রমণ, সেক্ষেত্রে জেমস নামাবা, জেমস নামাবা আরও একজন লম্বা খেলোয়াড়, লম্বা লম্বা পা, লম্বা লম্বা হাত। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজে, আমরা ইতিহাস থেকে পড়েছি তার সেই অজানুলম্বিত হাত এবং পা, সকলেরই জানা ঠিক যেন তারই ডুপ্লিকেট। এখনো পর্যন্ত বাংলাদেশ আট কেনিয়া ছয়। আরদুজ্জামান মুন্সি লেগটা আছে পয়েন্ট আনার জন্য, আনার ক্ষেত্রে অনেক বেশি পারঙ্গম, টেকনিক্যালি অনেক পরিপক্ক তিনি, আইসাইডটা অনেক স্ট্রং এবং ডেঞ্জার জোনে ঢুকে খেলোয়াড়কে বিট করবার দক্ষতা এবং যোগ্যতা দুটোই আছে তার। আট ছয় বাংলাদেশ আট কেনিয়া ছয়, দুই পয়েন্টের অ্যাডভান্টেজ, তুল্যমূল্য লড়াই আমরা দেখছি এবং ফাইনালে যেমনটা আমরা আশা করেছিলাম ঠিক সেরকমই হচ্ছে। ফাইনাল ম্যাচ মন প্রাণ ভরে উপভোগ করছেন আজকের এই ফাইনালের মধ্যমণি তথা
প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান খান কামাল এমপি এবং স্পেশাল গেস্ট হিসাবে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সফল মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি ডু আর ডাইরেক্ট বাংলাদেশের পক্ষে পুলিশের মোহাম্মদ জুয়েল আরও একবারের জন্য জুয়েলকে পারবেন দুজন খেলোয়াড় পরবর্তীতে শেষ রক্ষা হলো না ব্লকিংয়ে একটা পয়েন্ট খুঁয়ে পয়েন্ট লাভ করলো সেল ওখানে ক্যানিয়া ব্লকিংয়ে দুর্দান্ত আমরা দেখছি ক্যানিয়া দলটিকে উজ্জীবিত তারা প্রথমবারের মতো তারা লেট নিয়েছে এবং ক্যানিয়া নয় বাংলাদেশ আট এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে জানানো হয় দর্শকদেরকে মাস্ক ব্যবহারের জন্য আজ থেকে খেলাগুলো শুরু হয়েছে এবং বিভাগীয় শহরে এই টুর্নামেন্টগুলোকে আয়োজন করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বারবার ঢোকার চেষ্টা জ্যাকেট দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় জ্যাকের তুহিন তরফদার আরদুজ্জামান মুন্সি তবে মিস করছে আমরা অবশ্য মাসুদ করিম পুলিশের খেলোয়াড় প্রো কাবাডিতে খেলবার অভিজ্ঞতা আছে জিয়াউর রহমান একই সাথে গোপালগঞ্জের নাসিরকে ইঞ্জুরির কারণে এই তিনজন দলের অন্যতম সেরা তিন পারফর্মার এই টুর্নামেন্টে খেলতে পারছেন না কেনিয়া দশ বাংলাদেশ আট এই মুহূর্তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ দু পয়েন্ট এই দুই পয়েন্ট পিছিয়ে পড়াটা তেমন একটা ক্ষতি তেমন কোনো কারণ নেই এবং ইতিমধ্যেই উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সহ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গাজী মোজাম্মেল হক সম্পাদক যুগ্ম সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশন অ্যাডিশনাল ডিআইজি বাংলাদেশ পুলিশ টুর্নামেন্টের ইভেন্ট পার্টনার অ্যাটাস 2018 সালে যাদের সুসম্পর্ক স্থাপিত হয় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাথে এবং ঘরোয়া এবং আন্তর্জাতিক টুর্নামেন্টের সফল আয়োজনটাকে সুসম্পন্ন করবার ক্ষেত্রে ইভেন্ট পার্টনার অ্যাটাসের জুড়ে মেলা ভার সরাসরি সম্প্রচার বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং অ্যাটাসের ফেসবুক পেজে এক দাবরেই হুবড়ি খেয়ে পড়লেন ক্যারিয়ার ডিফেন্সের একজন নেড়ামাতার খেলোয়াড় নামটি জানাবো চেস নাম্বার ফাইভ ওই ক্রিসপান ওটিয়ানো এর আগেও তিনি একবার হুবড়ি খেয়ে পড়েছেন ওটিয়ানোকেই ঘায়ল করেছেন করেছেন কিনা আমরা দেখব না পারেননি এই মুহূর্তে দলের কি প্লেয়ার ভিক্টর ওয়াঙ্গো তাকে দিয়েই অন্তত বাজিমাত করতে যাচ্ছেন মাত্র ডিফেন্সে তিনজন বাংলাদেশের তিনজনেই অনেক কিছু করতে পারেন দেখা যাক আজকে জার্সিতে পরিবর্তন এর আগের ম্যাচগুলিতে লেগটা আসে পয়েন্ট নিতে চাচ্ছেন ইয়েস এবং সেটাই করেছেন লম্বা পা লম্বা হাত থাকলে কাবাডিতে কতটা অ্যাডভান্টেজ পাওয়া যায় এই ওনিয়াঙ্গ এই ভদ্রলোককে সেটা সেটা প্রমাণ করছে ঝটিকা আক্রমণ তবে নতুন করে অর্থাৎ ছয়ের পরিবর্তে এগারোর আগমন সবুজ মিয়া বিশ্রামে চলে গেলেন তার জায়গায় জার্সি নম্বর এগারো মিজানুর রহমান তিনি মাঠে প্রবেশ করলেন বাংলাদেশ পুলিশের খেলোয়াড় দিনাজপুরের ছেলে এই মুহূর্তে তিনি আক্রমণে রেডার মিজানুর রহমান পারবেন কিনা দলীয় সমঝোতা কেনিয়ার উজ্জীবিত কেনিয়া ব্লকিংয়ে পয়েন্ট জিতল কেনিয়া বারো আট চার পয়েন্টের অ্যাডভান্টেজ একজন মাত্র খেলোয়াড় রয়েছেন ডিফেন্সে চেস নাম্বার নাইন ফেরদৌস শেখ লোনা পাওয়ার সম সম্ভাবনা এবং সেক্ষেত্রে লোনা নিজেরাই ক্লিয়ার করেছেন প্রতিপক্ষকে লোনা গিফট করা হলো অলা উঠার সুবাদে কেনিয়া পনেরো বাংলাদেশ আট সাত পয়েন্টের অ্যাডভান্টেজ কেনিয়ার
যে কেনিয়াকে হারিয়েছিল গ্রুপ পর্বে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই ম্যাচে 32-29 পয়েন্টের ব্যবধানে। দেখা যাক বাংলাদেশ দলের সামনে কিন্তু ম্যাচে প্রত্যাবর্তন অনেক অনেক সময় আছে, টেকনিক্যাল জায়গাটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং প্রতিপক্ষকে ঘায়াল করতে হলে টেকনিক্যালি অবশ্যই, এবং শেষ মুহূর্তে পারলেন না, শক্তির কাছে পরাস্ত কেনিয়ার খেলোয়াড়দের শক্তির কাছে, বাংলাদেশ দলের খেলোয়াড়দের শক্তির যে তারতম্য সেখানেই পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ, পারলেন না জাকির, এবং সেক্ষেত্রে দলীয় পয়েন্ট এখন ডাবল। এবার বাঙালি শক্তির কাছে আফ্রিকান শক্তি মার খেয়ে গেল এবং একটা পয়েন্ট বাংলাদেশ, অনেকক্ষণ পর একটা বাংলাদেশ পয়েন্ট পেল, বাংলাদেশ নয় কেনিয়া 16-7 পয়েন্টের দূরত্ব, এখনও সেই দূরত্ব ঘোচাতে হবে, উজ্জীবিত হতে হবে বাংলাদেশ দলকে, উজাড় করে দিতে হবে নিজেদেরকে। 47 বছরের অবসান ঘটাতে কি পারবে বাংলাদেশ? চলছে প্রথমার্ধের খেলা, দ্বিতীয়ার্ধের ম্যাচ তো এখনো পড়েই রয়েছে, প্রতিটি অর্ধে 20 মিনিটের করে। আরদুজ্জামান মুন্সি তবে এমন ব্লকটা করলেন, প্রথম ধরাটাই ছিল সবচেয়ে এই পয়েন্ট পর টার্নিং পয়েন্ট, পরবর্তীতে বাকিদের সহযোগিতা কেনিয়া দলের পয়েন্ট, কেনিয়া 17 বাংলাদেশ না। মনোবল হারালে চলবে না, নিজেদেরকে উজাড় করে দিতে হবে, এবং যে দলকে গ্রুপ পর্বে হারানোর সুযোগ্য স্থিতি আছে বাংলাদেশের, র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ঠিক পেছনে, ষষ্ঠ স্থানে বাংলাদেশ পঞ্চম, এখনও কিন্তু সুযোগ আছে। এইচএস নাম্বার 2 পুলিশের জুয়েল জন্মজার টাঙ্গাইলে, যে টাঙ্গাইল তাঁতের শাড়ির জন্য বিখ্যাত, যে টাঙ্গাইল থেকে অনেক প্রতিভার বিকাশ রয়েছে বাংলাদেশের ক্রাঙ্গণে। এবারে পুলিশের মামা জুয়েল আবার ব্লক হলেন, সুতরাং একের পর এক পয়েন্ট কেনিয়া, মনে হয় টেকনিক্যালগত জায়গাটায় আর একটু কাজ করতে হবে কোচ এবং টিম ম্যানেজমেন্টের, বাংলাদেশের জন্য পয়েন্ট বারবার খোয়াচ্ছে, পয়েন্ট ডাবল এই মুহূর্তে 9-18, অর্থাৎ বাংলাদেশ এই মুহূর্তে 9 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছে। চেস নাম্বার 10 হাগাই আদিয়াম্ব দলীয় ক্যাপ্টেন, হাইটটাকে কাজে লাগাচ্ছে কেনিয়া দল, এবং এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম দলের বাংলাদেশ দলের কোচ সুবিমল দাসের সাথে, এবং তিনি আমার সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন যে টেকনিক্যালি বাংলাদেশ এগিয়ে থাকলেও হাইটটাকে কিন্তু কাজে লাগাবে কেনিয়া দল, এবং জ্যাকের বারবার ঢোকার চেষ্টা করছেন, হ্যান্টাসে পয়েন্ট, জাকিরের একটা ছো সাপের ফানার মতো ছো মেরে একটা পয়েন্ট আসলেন, সেক্ষেত্রে জাকির জাতীয় দলের আক্রমণের প্রাণ ভমরা, এবং সেই সাথে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল, প্রথমার্ধ অর্থাৎ 8 পয়েন্টের একটা অ্যাডভান্টেজ নিজেদের উঠানে এই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপ শুধুই প্রাপ্তি, নিজেদেরকে উজাড় করে দাও, পয়েন্ট আনো কাবাডি ফেডারেশন এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশন। দেশের বাইরে থেকে অনেকে দেখছেন, সঞ্জয় শীল, অ্যালানবো জ্যাকবেন্স, মহিন মোহাম্মদ বরাবর
এবং দিদি আদেশ শুরুতে বাংলাদেশ পয়েন্ট লাভ করেছে। বাংলাদেশ ১১ কেনিয়া ১৮, এভাবে এগিয়ে চলেছে ফাইনাল ম্যাচ, মেগা ইভেন্ট, বিগ ফাইনাল, বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2021। জেমস নামাবা গ্রুপ পর্বের ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার সুখকর স্থিতি আছে, বারবার ঢোকার চেষ্টা করছেন এবং দুই কর্নারে যারা আছেন, তবে এই মুহূর্তে টাইমটা শেষ হলো। তোহিন তরফদার প্রথমার্ধে একেবারে নিষ্প্রভ ছিলেন, দুবার আউট হয়েছিলেন, তবে তার দিকে তাকিয়ে বাংলাদেশ দলীয় ক্যাপ্টেন, তিনি ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট আজকে এই ফাইনালে, অবশ্যই তার দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ। তোহিন শট, হাইটে একটু শট, তবে লেগটা আসে পয়েন্ট নিতে পারেন, সেই দক্ষতা তার রয়েছে, যে নৈপুণ্য আমরা দেখেছিলাম গ্রুপ পর্বের ম্যাচে এবং তৃতীয় ম্যাচে হয়েছিলেন সেরা খেলোয়াড়। ডুয়া ডাইরেক্টে কেনিয়া দল প্যাট্রিক বারবার ঢোকার চেষ্টা করছেন, প্রতিপক্ষের ডিফেন্স ছেড়ে ধরো ছেড়ে দেবা কেন্দা বাঁচে, শেষ রক্ষা হলো না, পয়েন্ট বাংলাদেশের, বাংলাদেশ ১২ কেনিয়া ১৮। দ্বিতীয়ার্ধে উজ্জীবিত হচ্ছে বাংলাদেশ, লাল সবুজের দেশ বাংলাদেশ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব শতবর্ষে একটা ট্রফি চাই বাংলাদেশের বা বাঙালির ফুটবলে, শেষ মুহূর্তে এসে আমরা পারিনি। ক্রিকেটে নিউজিল্যান্ডের সাথে তিন দুই ফরম্যাটেই আমরা হতাশ, তবে যুব বিশ্বকাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছি সেটা মুজিব বর্ষে, তবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকের দৃষ্টি এই ফাইনাল ম্যাচের দিকে, একটা ট্রফি অন্তত প্রয়োজন কাবাডিতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ঘোষণা দিয়েছিলেন গ্রাম বাংলার ঐতিহ্য হাডুডু তথা কাবাডি হবে বাংলাদেশের জাতীয় খেলা, তবে বিশ্বকাপের মঞ্চে এশিয়ান গেমস একই সাথে দক্ষিণ এশীয় কাবাডিতে আমরা ব্রোঞ্জ এবং রৌপ্য জয় করেছি, স্বর্ণ বা চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ হয়নি, তবে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য খুব জরুরি, তার জন্য শতভাগ সাফল্য দরকার, নিজেদেরকে উজাড় করে দিতে হবে। চারজন মাত্র ডিফেন্সে, তিনজনকে খেয়ে ফেলেছে পুলিশের জুয়েল, পুলিশের জুয়েল বলছেন আমি তোমাকে হ্যান্ড টাচ করে আউট করেছি, উপায় নেই গোলাম হোসেন, রেফারির সুনজর ছিল অন্তত সেটাই ক্লিয়ার করেছেন, এবং অজিত কুমার, অজিত কল্যাণিয়া এবং কৃপা শঙ্কারের এই ত্রিমুখী, এই ট্রিপল কম্বিনেশন ম্যাচ অফিসিয়ালদের, এবং আউট, সুতরাং বাংলাদেশের পয়েন্ট। বাঙালি জাতি সবসময় বীরের জাতি, নয় মাস যুদ্ধ করে যারা দেশ স্বাধীন করে সেই জাতি সব কিছুই পারে, মাত্র দুজন রয়েছে লোনা নেওয়ার সুবর্ণ সুযোগ বাংলাদেশ দলের সামনে, প্রথমার্ধে বাংলাদেশ লোনা উপহার দিয়েছে, এখন লোনা গ্রহণ করবার পালা, একটু আগে পুলিশের জুয়েলের কল্যাণে একটা পয়েন্ট পেয়েছে বাংলাদেশ দল। এই মুহূর্তে কেনিয়ার জেমস নামাবা, পারলেন না জেমস নামাবা, ১৮তে অনেকক্ষণ দাঁড়িয়ে, আমি জানি না সচিবালয়ের সামনে কোনো জ্যাম আছে কিনা, তবে সেই জ্যামে কিন্তু আটকে রয়েছে কেনিয়ার স্কোরটা ১৮তে অনেকক্ষণ ধরে, বাংলাদেশ ১০-১৩। এই মুহূর্তে দলীয় ক্যাপ্টেন তোহিন তরফদার, নৌবাহিনীর খেলোয়াড়, জন্ম বাঘেরহাটে, নেক্সট আসে পয়েন্ট পাবেন কিনা, তবে অবশ্য পারেননি। এই মুহূর্তে ডুয়া ডাইরেক্ট কেনিয়া, কেনিয়া ডুয়া ডাইরেক্ট, করো অথবা মারো, হয় পয়েন্ট নাও নাহলে পয়েন্ট দিয়ে অন্তত নিষ্কৃতি দাও। জেমস নামাবা, তবে শেষ পর্যন্ত হাত ফসকে বেরিয়ে গেল, একটি পয়েন্ট, প্রথম পয়েন্ট দিতে আছে কেনিয়া ১৯, বাংলাদেশ তারও ৬ পয়েন্টের দূরত্ব। আর দুজ্জামান মুন্সি, মুন্সিকে পারবেন
প্রথম পর্বে সেই উজাড় করে দেওয়া, তবে লোনা পয়েন্ট দরকার বাংলাদেশের জন্য। ব্লক করতে গিয়ে নিজেই ধরা খেলেন বকার রাজ্য স্বর্গবাস আরদুজ্জামান মঞ্চের কল্যাণে বাংলাদেশ দল একটা পয়েন্ট পেল। বাংলাদেশ 14 কেনিয়া 19 তুল্যমূল্য লড়াই দেখছি, তবে এখনো পর্যন্ত বাংলাদেশ দল 5 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে। ইতিহাদের খেলা চলছে, জেমস নামাবা, বারবার জেমস নামাবা রেড করছেন, পয়েন্ট ছিনিয়ে আনার প্রয়াস। আগে তিনি পয়েন্ট নিয়ে এসছেন, লম্বা লম্বা পা, লম্বা লম্বা হাত, সেটা দিয়েই অন্তত বাংলাদেশ দলকে ঘায়েল করবার একটা প্রয়াস, তবে টাইমটা শেষ হলো, নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। এই মুহূর্তে রেইডার আরদুজ্জামান মুন্সি, চেস নাম্বার ওয়ান, নেবির খেলোয়াড়, তিনজন মাত্র দুর্গে ডিফেন্সে কেনিয়ার। লেকটাসে পয়েন্ট, একেবারে ডেঞ্জার জোনে ঢুকেছিলেন, ডেঞ্জার জোনে ঢুকে লেকটাসে পয়েন্ট, এক্সেলেন্ট পারফরম্যান্স, হোয়াট এ ফিনিশ আরদুজ্জামান মুন্সি, আরেকটি পয়েন্ট আনলেন। বাংলাদেশ 14 পেরিয়ে 15, কেনিয়া 19, 4 পয়েন্টের দূরত্ব, যেখানে ছিল 8 পয়েন্টের দূরত্ব প্রথমার্ধ শেষে, সেটাকে এখন 4 পয়েন্টে নিয়ে এসছে, 4 পয়েন্টে নিয়ে এসছে। দেখা যাক, এই মুহূর্তে একটা লোনা দরকার বাংলাদেশের জন্য, লোনা পয়েন্ট পেলেই কিন্তু সমান হয়ে যাবে। মাত্র দুজন খেলোয়াড় কেনিয়া দলের ডিফেন্সে, সময় শেষ, দলীয় ক্যাপ্টেন দুজন রয়েছে বাংলাদেশ দলের জন্য, কিন্তু একেবারে মক্ষম সুযোগ লোনা নেওয়ার, একজনকে খেলো, ইয়েস ইয়েস ইজ দ্য ক্যাপ্টেন, এক্সেলেন্ট এক্সেলেন্ট ফিনিশ, হোয়াট আ হোয়াট আ পারফরম্যান্স, তোহেন তরফদার, দর্শকদের উন্মাদনা, দর্শকদের উন্মাদনা, এবং সেই সাথে লোনা পয়েন্ট বাংলাদেশের, বাংলাদেশ 19 কেনিয়া 19, সেই 8 পয়েন্টের দূরত্ব দ্বিতীয়ার্ধে ঘুচিয়ে ফেলেছে, দুর্দান্ত কামব্যাক বাংলাদেশের, তোহিন তরফদার আরদুজ্জামান বলছে ধরো, ছেড়ে দে মা কাইন্দা বাঁচে, বেঁচে লাভ নেই, পয়েন্ট তো পাবে বাংলাদেশ, কেনিয়াকে আটকাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে, এই কেনিয়াকে হারেই বিশ্বকাপে খেলবার স্বপ্ন পূরণ হয়েছিল বাংলাদেশ। আর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রিয় খেলা কাবাডিতে অহেতুক রিক্স নিতে গিয়ে একটা পয়েন্ট কিন্তু খোয়ালো, এই মুহূর্তে লিড 2 পয়েন্টের ব্যবধানে বাংলাদেশের, বাংলাদেশ 21 কেনিয়া 19, সময় কিন্তু আস্তে আস্তে পার হচ্ছে, বাংলাদেশ এই মুহূর্তে 2 পয়েন্টের অ্যাডভান্টেজ নিয়েছে, একটা সময় প্রথমার্ধে 8 পয়েন্টে পিছিয়ে ছিল। প্যাট্রিক ম্যাচ অফিসিয়াল অজিত কুমার ভারতের, এবং দুই আম্পায়ার ভারতের কৃপাশঙ্কর এবং অজিত কল্যাণিয়া শ্রীলঙ্কা, যারা এই ফাইনাল ম্যাচ পরিচালনা করছেন, এনজয় করছে দর্শক সহ প্রত্যেকে বঙ্গবন্ধুর ঘোষণার, 47 বছরে দাঁড়িয়ে আমরা জাতীয় খেলা কাবাডিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে প্রথম কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে, সুপারস্টার জাতীয় কাবাডির বা জাতীয় দলের, ওখানে জাকির হোসেন নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, রিক্স নিতে চাচ্ছেন না, অহেতুক পয়েন্ট খোয়াতে চাচ্ছে না বাংলাদেশ দল, এবং মেন্টালি অনেক কিছু ভাবছে বাংলাদেশ দল, টেকনিক্যাল বিষয়গুলো অ্যাপ্লাই করছে কেনিয়ার বিরুদ্ধে, 2 পয়েন্টের অ্যাডভান্টেজ, কোনো রকমে অহেতুক পয়েন্ট খোয়ানো যাবে না, বারবার ওই লম্বা লম্বা পা দিয়ে লেকটাসে পয়েন্ট নিতে চাচ্ছে, এবং আমার মনে হয় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যারা কর্মকর্তা আছেন, তারা আগামীতে জাতীয় দলের জন্য ওই লম্বা আকৃতির খেলোয়াড় খুঁজবেন, যেটা অন্তত পয়েন্ট আনার ক্ষেত্রে অ্যাডভান্টেজ করে দেবে। তবে মিঠু 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি লম্বা আকৃতির খেলোয়াড়, তাকে ডাগ আউটে আমরা দেখতে পাচ্ছি, তাকে মাঠে নামানোটা অবশ্যই জরুরি, কেননা কেনিয়া দল কিন্তু ওই লম্বা লম্বা খেলোয়াড় দিয়েই তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে, একেবারে শেষ দিকে এসে শেষ 30 সেকেন্ডে তারা বাজিমাত করেছিল গতকাল সন্ধ্যা লগ্নের কোয়ালিফায়ার ম্যাচে। ডুয়া ডাইরেক্ট কেনিয়ার পক্ষে নামাবা,
জেমস নামাবা ডু আর ডাই করো অথবা মরো পয়েন্ট দাও নাহলে নাও যে কোনো একটা কিছু ধরো প্রথম ব্লকটা ক্যাপ্টেনের কল্যাণে একেবারে হিমালয়ের প্রাচীর হয়ে বুকটা পেতে দিলেন সেখানেই ওই নামাবা আটকে গেলেন পরবর্তীতে বাকি খেলোয়াড়রা এসে তাকে কিন্তু সুপার ব্লকে ফেললেন আরও একটি পয়েন্ট তিন পয়েন্টের অ্যাডভান্টেজ কৌশলগত দিক অ্যাপ্লাই করছে বাংলাদেশ দল তিন পয়েন্টের এগিয়ে বাংলাদেশ 22 কেনিয়া 19 এই মুহূর্তে বাংলাদেশের আক্রমণ পুলিশের জুয়েল বাংলাদেশ পুলিশ থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসছে তবে পুলিশের মাসুদ করিম মাসুদ করিমকে বড্ড মিস করছি আমরা লাল সবুজের পতাকা হাতে দর্শকদের উন্মাদনা এই চিত্রগুলো পক্ষে দ্বিতীয়ার্ধে উজ্জীবিত বাংলাদেশ আরদুজ্জামান এমন সে বাংলাদেশ 28 কেনিয়া 19 এভাবেই এগিয়ে চলেছে অসাধারণ একটা ম্যাচ এবং প্রথমার্ধ শেষে স্কোর লাইনটা ছিল বাংলাদেশ 10 কেনিয়া 18 এখন কিন্তু দ্বিতীয়ার্ধে পালের হকে পরিবর্তন করেছে বাংলাদেশের খেলোয়াড়রা কোচের যে পরামর্শ সেটাকে বাস্তবে রূপ দিচ্ছে আরদুজ্জামান মুন্সি এই মুহূর্তে বাংলাদেশ 28 কেনিয়া 21 সাত পয়েন্টের দূরত্ব এই মুহূর্তে ডেঞ্জার জোনে ঢোকার চেষ্টা আস্তে আস্তে দ্বিতীয়ার্ধের খেলাটাও শেষের দিকে অনবদ্য প্রয়াস বাংলাদেশের এবং সেক্ষেত্রে ড্যানিয়েল আমন্দে তাকে দেখছে রেডার আমন্দে বাংলাদেশ 29 কেনিয়া 21 তুল্যমূল্য লড়াই তবে এই মুহূর্তে অনেকটা একপেশে করে ফেলবার প্রয়াসে বাংলাদেশ দল প্রথমার্ধে যে দুর্বলতা ছিল সেটাকে কাটিয়ে উঠেছে অন্তত আমরা কোচকে ধন্যবাদ দেব ভারত থেকে আগত সাজুরাম গায়েত একই সাথে তার যারা সহযোদ্ধা সুবিমল দাস আব্দুল জলিল রমেশ এবং ম্যানেজার শরীফ মোহাম্মদ আরিফ মেহের বাংলাদেশ পয়েন্ট জাকির আবারও জাকিরের ফ্রাস বাংলাদেশ 23 কেনিয়া 21 নয় পয়েন্টের দূরত্ব 9 কিলোমিটার দূরত্ব স্থাপন করেছে বাংলাদেশ দ্বিতীয়ার্ধের খেলা আস্তে আস্তে কে এগিয়ে চলেছে শেষের দিকে উজ্জীবিত বাংলাদেশ 1974 ডিক্লেয়ার হয়েছিল বঙ্গবন্ধুর কণ্ঠ থেকে জাতীয় খেলা হবে বাংলাদেশের কাবাডি 47 বছর তার ঘোষণার সেই 47 বছরের মাথা এসে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অজীব শতবর্ষে বাংলাদেশ দল কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অনেক অনেক এগিয়ে এই ট্রফিটা কিন্তু আমাদের শুধু দরকার খেলোয়াড়দের উজ্জীবিত নৈপুণ্য সেটারে বাস্তবায়ন অন্তত এই সন্ধ্যা লগ্নে করে নিয়েছে স্বপ্নের ট্রফি যেটা তাহলে বিজয়ের মঞ্চে মহেন্দ্র খান কিন্তু আস্তে আস্তে ক্রমাগত লাল সবুজের বাংলাদেশের দিকে
বাংলাদেশ ৩১ কেনিয়া ২১ আরদুজ্জামান মুন্সি নেবির এই খেলোয়াড়টি বাংলাদেশ নৌবাহিনী মহান মুক্তিযুদ্ধে যাদের অনেক বড় অবদান রয়েছে বাংলাদেশকে স্বাধীন করবার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রয়েছে বাংলাদেশ পুলিশের কেননা ১৯৭১ ২৫শে মার্চ কালো রাত্রিতে প্রথম আঘাত এনেছিল বাংলাদেশ পুলিশের উপরে রাজারবাগ পুলিশ লাইন এবং প্রথম প্রতিরোধটা গড়ে তুলেছিল বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন থেকে অবদান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ প্রত্যেকের মহান মুক্তিযুদ্ধে এই মুহূর্তে ড্যানিয়েল ওমন্দে তাকে আটকানোর কৌশল ৪-২-৬ জন খেলোয়াড়ের একজন কিন্তু কাটা পড়েছে তবে পারলেন না একটি পয়েন্ট পেয়েছে একটু আগে কেনিয়া কেনিয়া ২২ বাংলাদেশ ৩১ গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ কেনিয়াকে হারিয়েছিল তিন পয়েন্টের ব্যবধানে সেক্ষেত্রে পয়েন্ট হয়েছিল বাংলাদেশের ৩২ কেনিয়া ২৯ বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি বাংলাদেশ বাংলাদেশ মুখরিত গ্যালারিটা টেকটপ থেকে তেঁতুলিয়া প্রত্যেকেই কিন্তু উৎসবে মত্ত হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে একটা জয় গোটা বাঙালিকে আবার উৎসবে মত্ত করতে সক্ষম হবে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজন তাদেরকে যোগ্য সাপোর্টটা দিচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া পরিষদ একই সাথে বাংলাদেশ ভলিবল ফেডারেশন কেননা বাংলাদেশ কাবাডি ফেডারেশনে সংস্কারের কাজ চলছে যে কারণে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের এই ভেন্যুটাকেই তারা ব্যবহার করছে আন্তর্জাতিক এই টুর্নামেন্টে শেষ ৪ মিনিট পুলিশের জুয়েল পুলিশের জুয়েল তবে শক্তির কাছে হার মানলেন একটা পয়েন্ট পেল সে ৪টা মিনিট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এখানে পয়েন্ট খোয়ানো যাবে না ২৪ কেনিয়া বাংলাদেশ ৩১ এখনো ৮ পয়েন্টের দূরত্ব আমার মনে হয় শেষ ৩টা মিনিট টেকনিক্যালগত বিষয়গুলিকে অ্যাপ্লাই করতে হবে অহেতুক পয়েন্ট খোয়ানো যাবে না টাইম আউট গ্রহণ করেছে বাংলাদেশ দল বাংলাদেশ ৩১ কেনিয়া কেনিয়া ২৪ ৮ পয়েন্টের ব্যবধান এখনো ৭ পয়েন্টের ব্যবধান ৭ পয়েন্টের ব্যবধান এখনো পর্যন্ত বারবার বলছে অহেতুক পয়েন্ট খোয়ানো যাবে না সেক্ষেত্রে হেড কোচ সাজুরাম গায়েত পরামর্শ দিয়ে দিলেন বাংলাদেশ দলকে কেনিয়া দল কিন্তু চাতুর্যের পরিচয় দেয় শেষ ৩-৪ মিনিট টাইম আউট শেষে খেলা আবারও শুরু হয়েছে শেষ ৩ মিনিটের সংকেত আমরা পেয়েছিলাম এবং আস্তে আস্তে খেলাটাও কিন্তু এগিয়ে চলেছে শেষের দিকে রেডার কেনিয়া দলের সেক্ষেত্রে জেমস নামাবা জেমস নামাবা তবে কোনো পয়েন্ট তিনি লাভ করতে পারেননি রেড যাচ্ছে বাংলাদেশের পক্ষে জাকির হোসেন দুবার খেলেছেন প্রো কাবাডি লীগ লাস্ট ৩ মিনিটস শেষ ৩ মিনিট বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একই সাথে কেনিয়ার জন্য মনে রাখা ভালো গতকাল বাংলাদেশ দল শেষ কেনিয়া দল শেষ ৩ মিনিট কিন্তু শ্রীলঙ্কাকে ডমিনেট করিয়ে পয়েন্ট নিয়ে নিয়েছিল ১ পয়েন্ট মনে হচ্ছে ওই খর্ব আকৃতের চেস নাম্বার ৩ হেলভিক এন জিরো সবচেয়ে খাঁটো খেলোয়াড় রাজশাহীর আঞ্চলিক ভাষায় ছোট আকৃতির খেলাকে বলা হজল তাকে বিট করেছেন একটা পয়েন্ট বাংলাদেশের দেখুন কতটা উজ্জীবিত বাংলাদেশের সমর্থকেরা বাংলাদেশ ৩২ কেনিয়া ২৪ দু মিনিটের মতো বাকি আছে সেটারও সংকেত আসবে প্রতিটা মিনিটেই কিন্তু সংকেত জানাবে টাইম কিপার যিনি রয়েছেন বাংলাদেশ ৩২ চলছে দ্বিতীয়ার্ধের খেলা কেনিয়া ২৪ ফাইনাল ম্যাচ মেগা ইভেন্ট বিগ ফাইনাল বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট আরও একটি পয়েন্ট বাংলাদেশের ঘরে এক একটি পয়েন্ট মানেই ট্রফিটা আস্তে আস্তে
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট সফলতম আয়োজনের নেতৃত্বে বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং ইভেন্ট সফল ইভেন্ট পার্টনার অ্যাটাস সবার জন্য শুভকামনা ধন্যবাদ জানাবো সকল গর্বিত স্পন্সরদেরকে লাস্ট দুটো মিনিট শেষ দু মিনিট বাংলাদেশ দলের খেলোয়াড় টিম ম্যানেজমেন্ট এবং সমর্থকদের মুখে এখন কিন্তু ম্যাজিক্যাল হাসি যদিও দ্বিতীয়ার্ধের শেষে এই হাসিটা লুকিয়েছিল একেবারে থলের মধ্যে তবে দ্বিতীয়ার্ধে ক্যাপ্টেন তোহেন তরফদার বাগেরহাটের ছেলে অত্যন্ত সাহসী একটি পয়েন্ট আর একটি পয়েন্ট বাংলাদেশের বাংলাদেশ ৩৪ কেনিয়া ২৫ স্বপ্ন পূরণের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে ৪৭ বছরের মাথায় বঙ্গবন্ধুর ঘোষণার সেই ৭৪ সালের ঘোষণা ২০২১ ৪৭ বছরের মাথায় এসে বঙ্গবন্ধুর সেই ঘোষণার জাতীয় খেলা কাবাডিতে প্রথম কোনো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে বাংলাদেশ তাও আবার মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বোনাস একটা পয়েন্ট বোনাস পয়েন্ট পেল কেনিয়া দলীয় ক্যাম্প লাস্ট ওয়ান মিনিট একটা মিনিট বাকি ২৬-৩৪ ৮ মিনিটের দূরত্ব আট পয়েন্টের দূরত্ব শেষ মিনিটের খেলা যে কোনো মুহূর্তে রেফারির একটা লম্বা বাঁশি সাথে সাথেই সেলিব্রেশন শুরু হবে প্রথম কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ দল ওই নতুনের কেতন ওড়ে পৃথিবী অবাক তাকিয়ে রয় বাংলাদেশ কাবাডিতে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে বঙ্গবন্ধুর ঘোষণার ৪৭ বছরের মাথায় এসে স্বপ্ন পূরণ হতে চলেছে পয়েন্ট বাংলাদেশ ৩৪ কেনিয়া ২৮ শেষ মিনিটের কয়েক সেকেন্ড বাকি এবং অজিত কুমারের একটা লম্বা বাঁশি পুরো বাঙালি জাতিকে উৎসবে মত্ত করবে এবং সেই সাথে বাংলাদেশ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট ২০২১-এ অপরাজিত চ্যাম্পিয়ন দুর্দান্ত সেলিব্রেশন লক্ষ্য পৌঁছে গেল বাংলাদেশ স্বপ্ন পূরণ হলো এবং দলের কোচ সাজুরাম গায়েত কানিয়া উৎসব সাজুরাম গায়েত সুবিমান দাস আব্দুল জালিল রমেশ ভান্ডারে কানিয়া জয় বাংলা বাংলাদেশের জয় আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক উক্তি টেকনিক্যাল অ্যাপ্লাই অবশেষে বাংলাদেশ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা উৎসব মুখর পরিবেশ আমাদের গর্বের প্রতীক অহংকারের চিহ্ন বাংলাদেশ চ্যাম্পিয়ন লাল সবুজের পতাকা হাতে বাংলাদেশের লাভাবনার অনবদ্য বাংলাদেশ আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না ১৯৭৪ সালে বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন এবং একই সাথে কেনি টুর্নামেন্টের রানার্সআপ এবং কাবাডি বাঙালির স্বপ্নের বাস্তবায়ন সবসময় করে থাকে যা যে স্বপ্নের বাস্তবায়নে এগিয়ে চলেছে দেশ রত্ন সফল ক্রীড়াবন্ধ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মাদার অফ হিউম্যানিটি শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে এবং ক্রীড়াঙ্গনকে গিনে যাওয়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর যে অবদান সেটি এক কথায় অবিশ্বাস্য দুটি দলের কেনিয়া দল রানার্সআপ হলেও তাদেরও কিন্তু আনন্দের কমতি নেই তারাও যে রানার্সআপ এটাও তাদের জন্য অনেক বড় প্রাপ্তি
দর্শক কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণীতে আমরা যাব। আমরা দেখতে পাচ্ছি চ্যাম্পিয়ন এবং আশ্রাব দলের খেলোয়াড়দের একটা দলীয় নৃত্য, নিজের পারফরমেন্স তারাও করছেন। অনেক স্বপ্ন অনেক ত্যাগের বিনিময় অর্জন এই বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2021। আজকের অনুষ্ঠানের মধ্যমণি তথা প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান কামাল এমপি, যিনি খেলা শুরু থেকে উপভোগ করছেন। স্পেশাল গেস্ট যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সফল ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি, এবং অনুষ্ঠান সভাপতিত্ব করছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ক্লাবের সম্মানিত মহাপরিচালক এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত সভাপতি। আমরা আবারও স্মরণ করতে চাই এই আন্তর্জাতিক টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, যিনি হাসপাতালের বেডে শুয়ে শুধু প্রার্থনা করেছেন এই টুর্নামেন্টে যেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় এবং অত্যন্ত সুন্দরভাবে টুর্নামেন্টটা যেন শেষ হয়। দুটো স্বপ্নই মানুষটি পূর্ণ হয়েছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশের গর্ব, পুলিশের অহংকার, ডিআইজি ঢাকা ব্রাঞ্চ, মানবতার মহান সেবক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, বিপিএম বার বিপিএম। আমরা ডিজের পারফর্ম দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং কেনিয়ান, বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট 2021-এ রানার্সআপ তাদের প্রবল প্রতিপক্ষ কেনিয়া। লাল সবুজের পতাকা হাতে খেলোয়াড়দের ডিজে পারফর্ম সেটাও কিন্তু দর্শকদের আকৃষ্ট করে থাকে, সাথে কেনিয়ার কেনিয়া দলের খেলোয়াড়টি এই তাদের দেশের দলীয় পতাকা নিয়ে তাদেরও পারফরমেন্স। যাতে সবাই যেতে পারি এবং তিনি যাতে আমার এশিয়ান কাবাডি ফেডারেশন এন্ড বাংলাদেশ কাবাডি ফেডারেশন sports and live events. Dear viewers, now we'd like to go for the prize giving ceremony. At first, I would like to request our honorable tournament committee chairman Ghazi Mohammad Buzam Melhog, BPM joint secretary of Bangladesh Kabaddi Federation, to hand over the memento to all the match officials. I would like to request all the match officials, please come in a line and take the mementos from our honorable Ghazi Mohammad Buzam Melhog, BPM joint secretary of Bangladesh Kabaddi Federation. I'd like to give thanks everyone. There is Mr. Kripa Shankar, he is one of the best referees from Indian Pro Kabaddi. Mr. Ajit Kumar, also from India, and he is also one of the best referees from Indian Pro Kabaddi. It was fantastic. And as well as we are getting more match officials who worked as umpire, scorer, 30 seconds and etc. They were really superb through the tournament. It was really a tough job, but they did it really well. We'd like to give you thanks from Bangladesh Kabaddi Federation as well as from Bangladesh to conduct these matches in a nice manner. Thank you so much, dear officials. Thank you so much, dear collective mementos from Honorable Tournament Committee Chairman Ghazi Mohammad Buzam Melhog, BPM. Thanks once again to all the officials for their hard work and their fantastic sense of conducting matches. And this time, we'd like to go for the best player of the final match, the player of the match. Who is our player of the match? I would like to request the Honorable Technical Director E. Prasad Rao, Technical Director, International Kabaddi Federation, Asian Kabaddi Federation and Bangladesh Kabaddi Federation, to hand over this award to Artur Saman from Bangladesh, player of the final. Artur Saman, he has quick reflex, he is a fantastic player. He saved Bangladesh in several matches and he was superb today too. Thank you so much, Artur Saman, for a fantastic knock.
And next award, I would like to request our Honorable President of Bangladesh Kabaddi Federation. I'd like to request Mr. Abdus Salam Azad, CEO and Managing Director, Jonathan Band, Vice President, Kabaddi Federation, to hand over the prize of the best waiter of the tournament, James Kamoeti from Kenya. And Kenya went close in so many matches, and Mr. Kamoeti, he was one of the reason. He was really fantastic. And this time I would like to request our special guest, Mr. Shafiqul Islam, Honorable Vice President, Bangladesh Kabaddi Federation, and Commissioner, Dhaka Metropolitan Police, to hand over the prize for best catcher of the tournament, Munirul Islam, Bangladesh. Best catcher, Munirul Islam from Bangladesh. Munirul Islam, best catcher from Bangladesh. He's taking award. And thank you so much. This time I would like to request our Honorable President, Chaudhuri Abdullah Mamun, DG Rev, and President Bangladesh Kabaddi Federation, to hand over the very valuable award of this tournament. Player of the tournament, guess who? Who will be the player of the tournament? None other than the captain of Bangladesh, Tohin Tarofdar. The best player of the tournament, Tohin Tarofdar. You were superb. You made Bangladesh proud, and hope we will get fantastic, more support from you next time for Bangladesh. Thank you so much. I'd like to request our Honorable DG Rev and President Bangladesh Kabaddi Federation to hand over the runner-up medal award to the team Kenya. I would like to request the players and coach. I would like to request our Honorable DG Rev and President Bangladesh Kabaddi Federation to hand over the medals to team Kenya. I would like to request the coach, manager and the players, please come in a queue and take your medals, please. Please come, team Kenya, and take your medal, please. Big hands for Team Kenya. They performed really well. They played 6 games. They were superb. They were close in so many games. And they played, and they have thrown a message. They are getting ready for something bigger in near future. They are African champion. And they will be something in near future. And this is the spark from their eyes. So congratulations, Team Kenya, to visit Bangladesh and to participate in this tournament. And the Bangladesh Kabaddi Federation, they are really delighted to get you here. And this time I would like to request the captain to take the runner-up award trophy. The captain, you will take the runner-up award trophy from the president of Bangladesh Kabaddi Federation, captain of Kenya. I would like to request you to take the runner-up trophy from our chief guest, Asadul Zaman Khan Kamal MP, Honorable Minister, Home Affairs. Please give a big hand for Team Kenya. You played really well. Kenya was really superb, and we have memories with Kenya in cricket. But also, this time, we'll carry the memories in Kabaddi also. We'll remember Kenya. Bangladesh will remember Kenya, definitely. Thank you so much, Captain. And hope Kenya will visit Bangladesh again. Leading by the coach, Mr. Saju Ramgayat, and as well as the coaching panel, they are coming to take the medal. We are watching the manager ahead. You have managed really well. Following by coach Saju Ramgayat from India. Fantastic coach. And he successfully this tournament, won every match. They have given really a spurt to the team of Bangladesh, and Bangladesh won each and every game. They were super, but today, in a moment, Kenya, they were leading, but Bangladesh came back strongly, and Bangladesh won the match, and they are the champion of Bangabandhu Cup 2021 International Kabaddi Tournament. So congratulations, Team Bangladesh, once again. They're taking the medals from Honorable Chief Guest, Mr. Asadul Zaman Khan Kamal MP, Honorable Minister, Ministry of Home Affairs of Bangladesh. And I would like to
give a very special thanks to our honourable chief guest to be here today and to give his blessed words to all the players and to the Kabaddi Federation. Abdulzaman, player of the final match, fantastic player. Hope you people will make Bangladesh proud again. And following, we are watching a big smile on the face of the captain, Tuhin Tarafdar. He also plays outside Bangladesh. He plays for Pro Kabaddi India. Thank you so much, captain. And thank you so much, dear. Photo session for the runner-up team, Team Kenya, Bangabandhu Cup 2021 International Kabaddi Tournament. Kenya are the runner-up. Very special frame. Bangladesh will recall, Bangladesh will keep this frame, of course, Bangladesh Kabaddi Federation. They will keep this frame and they will recall Kenya. Thank you so much, Team Kenya, for participating in this tournament. And I'd like to request the volunteer for helping. Thank you. Thank you, Team Kenya. Thank you. We'll have Father Tuhin Tarafdar collecting the champion trophy. Sajaram Gai coming as well. Please give a big hand for Bangladesh. Unbeaten champion. Won every match. Bangladesh tournament. And the boys of Scout, you did really super work. Thank you so much. The camera crews and all the technical person from T-Sports who were the broadcasting partner. I'd like to thank all the sponsors who were involved in this tournament. I'd like to give thanks to the different people. ইয়াতে ব্রোঞ্জ পেয়েছে যুব বিশ্বকাপে না কিছু হ্যাঁ 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 যুব বিশ্বকাপে ব্রোঞ্জ।